বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন বাটনটি ক্লিক করুন। যখন আমার বয়স 9-10 তখন আমি মামার সাথে ঘুমাই। তো মামার সাথে যেহেতু ঘুমাতাম, একই বিছানায় ঘুমাতাম, মামা মাঝে মাঝে আমার রোগ টিপে, তো আমি সেটাকে আদর করা ভেবে ধরে নিতাম যে মামা আমাকে আদর করছে। তারপর রাতের বেলা যখন আমি ঘুমাতাম, তখন মামা আমার হাফ প্যান্টটাকে একটু নিচে নামিয়ে, মামা থ্রি কোয়ার্টার প্যান্টটাকে একটু নিচু করে তার ঘুমটা আমার বুদের দিক থেকে ঘুষত, মাঝে মাঝে সামনের দিকে এনে আমার বুদার মধ্যে ঠিক দু পায়ের মাঝখানে তার ঘুমটা নিয়ে আস্তে আস্তে করে ঘষে 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 দিত। তো আমি বুঝতাম না, আমি ভাবতাম যে মামা হয়তো এমনি এরকম করে। তো মামা এরকম করে ঘষে 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 দিত। এক সময় দেখতাম যে মামার ওখান থেকে পানি বেরিয়ে এসে আমার বুদের এখানে আমার বোধার মধ্যে ভিজে যাচ্ছে বা পানি লাগছে। তো অ্যাকচুয়ালি আমি এটাকে নর্মাল ভেবেই নিতাম, আমি আসলে তখন বুঝতামই না যেটা কিসের পানি বা মামা কেন আমার সাথে এরকম করছে। তো মামা এরকম ঘষাঘষি ঘষাঘষিতেই প্রায় 1-1.5 বছর পার করে দিল। যখন আমার বয়স 12 তখন মামা একদিন বাসায় বাবা মা কেউ নেই, তো মামা একদিন আমাকে বলছিল যে আজকে তোমাকে একটা নতুন খেলা শেখাবো। তো আমি মামাকে বললাম যে হ্যাঁ চলো খেলি। তো মামা বলছে যে আচ্ছা ঠিক আছে আসো। তো আমি মামার কাছে গেলাম, তখন মামা একটা তেলের বোতল অ্যাকচুয়ালি তেলের বোতল নিয়ে সে আমাকে বললো যে তুমি শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়লাম। তো মামা আমার প্যান্ট খুলছিল, আমার মতো বরাবরই আমার প্যান্ট খুললে তাই আমার কোনো লজ্জা লাগছিল না। তো মামা যখন প্যান্ট খুলছিল তখন আমি বললাম যে প্যান্ট খুলছো কেন? তো মামা বললো যে তোমাকে যে গল্প শিখাবো তুমি শিখবে না? তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই শিখবো। তো মামা বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি খেলাটা খেললে তুমি শুধু মনোযোগ দিয়ে দেখবে, তুমি কিন্তু কিছু বলবে না। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ইট, তুমি খেলো আমি তো আছি। তারপর মামা অনেকটা তেল আমার ভোদার মধ্যে ঢেলে দিল, আবার আমার পাটাকে ফাঁক করলো, ফাঁক করে তেলটা ভালো করে আমার ভোদার মধ্যে দিল, আবার 2 আঙুল দিয়ে আমার ভোদাটা একটু ফাঁক করেও ধরলো, ধরে ওখানেও তেল দিল। তারপরে ওই যে আপনারা সকলেই চিনবেন, ওই যে একটা অনেক সময় ওষুধ খাওয়ানোর জন্য একগুলো চিকন টাইপ কি যেন পাইপ ব্যবহার করা হয়, যেটাকে টিপ দিলে ভিতরে তেল চলে যায়, আবার টিপ দিয়ে ছেড়ে দিলে বাইরে বের হয়ে আসে। তো সে একটা ওটা নিল, নিয়ে ওটা দিয়ে সুরসুর করে আমার ভোদার মধ্যে ওটা হালকাভাবে দিতে লাগলো, দিয়ে তেল আগে থেকেই নেওয়া ছিল সেটা আমার ভোদার ভিতরে কিচিত কিচিত করে দিয়ে দিল। দেওয়ার পর তো যখন ওই পাইপটা আমার ভোদার ভিতরে যাচ্ছিলো, তখন আমার কেমন জানি শ্বশুরি অনুভব করছিল। যাই হোক, শ্বশুরি অনুভব হলো আমার একটু একটু মজা লাগছিল। তো মামা বলল যে মজা পাচ্ছ? তো আমি বললাম যে না শ্বশুর করছে। তো এবার মা মামার ধরনের মধ্যে ইচ্ছা মতো তেল মেখে নিল, তেল মেখে নিয়ে এবার মামা মামার প্যান্টটা খুলে ফেললো, খুলে ফেললে সে আমার ভোদার ওখানে তার ঘুমটা নিয়ে গেল। তার ঘুমটা আমার ভোদার ওখানে নিয়ে গিয়ে আজও সে আগের মতো করে ঘুষতে শুরু করলো। তা আমি মামাকে বললাম যে তুমি এইভাবে করে আমার এখানে তোমার ওটা কেন করছো? তো মামা বলছে যে এটাই তো খেলা, তুমি দেখবে যে তোমার ওখানে ভিতরে গিয়ে আমার এটা আটকে যাবে। তা আমি বললাম যে না এটা ভিতরে কীভাবে যাবে? বললো যে তুমি শুয়ে থাকো, তুমি দেখো কীভাবে ভিতরে যায়। তো মামা এটা বললে সারা বাড়ি তো নিস্তব্ধ, কেউ নেই, দরজা বন্ধ করা, সে খুব নিশ্চিন্তে আমার পা দুটো আরও আরাম করে পাক করলো, পাক করে সে এবার আমার ভোদার মধ্যে তার ধনটা দিতে শুরু করলো। যখন সে আমার ভোদার মুখের মধ্যে তার ধন নিয়ে গেল, তখন আমার কেমন যেন একটু চিনচিন করে উঠলো। ওঠার পরে সে তার ধনটা দিয়ে আস্তে আস্তে করে সে আমার ভোদ দুটো আবার ধরলো, ধরে সে তার ধনটা দিয়ে আস্তে আস্তে করে আমার ভোদার মধ্যে চাপ দিতে শুরু করলো। তো আমি একটু একটু ব্যথা পাচ্ছিলাম। তো আমি মামাকে বললাম যে আমার ব্যথা লাগছে তো মামা, তুমি এটা কেমন খেলা খেলছো আমার সাথে? তো বলছে যে একটু ব্যথা না পেলে তো এটা ভিতরে ঢুকবে না, আর ভিতরে না ঢুকলে তো তুমি বুঝবে না যে কীভাবে করে এটা ভিতরে আটকে থাকে। তো আমি বললাম যে ও তাই, ঠিক আছে তাহলে দাও।
তো মামা যখন আরো একটু দিচ্ছে তখন আমি আরো ব্যথা পাচ্ছি। তো মামাকে বললাম ব্যথা লাগছে তো, তো মামা বলছে ভিতরে যেতে হবে না, নাহলে তো আটকাবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি মুখ চেপে ধরছি, তুমি অনেক জোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দাও। এটা বলতেই মামা অনেক জোরে ঠাস করে আমার ঘোদার মধ্যে ঘন্টা একটা ধাক্কা দিল। আর ধাক্কা দিতেই আমার মনে হচ্ছিল যে আমার আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। আমি অনেক জোরে চিৎকার করে উঠলে মামা বালিশটাকে টেনে এনে আমার মুখের উপর চাপ দিয়ে দেয়। চাপ দিয়ে ধরে খচাপ খচাপ করে কয়েকটা বাড়ি দিতে থাকে, মানে ধন দিয়ে আমার ঘোদার ভিতরে বাড়ি দিতে থাকে। যখন মামা খচাপ খচাপ করে আমার ধনের ভিতর বাড়ি দেয়, দেওয়ার পরে মামা বালিশটা সরিয়ে নেয়। সরিয়ে নেওয়ার পরে আমি পুরো লাল হয়ে যাই, আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। একটু ততক্ষণে মামাদের খচাক খচাক করে ধন ঢুকানোতে আমি কেমন যেন একটা তৃপ্তি অনুভব করতে থাকি। যখন মামা আমার চেহারার দিকে দেখে বুঝতে পারে যে আমি তৃপ্তি পাচ্ছি, তখন মামা আমার ওই ছোটো ছোটো গুটি সুপারির মতো দুধগুলো ছানতে ছানতে একটা দুধ সে মুখে ভরে নেয়। মুখে ভরে নিয়ে ইচ্ছা মতো চুষতে থাকে। চুষতে চুষতে আমার ঘোদার মধ্যে আরও জোরে জোরে একটু করে বাড়ি দিতে থাকে। যখন সে ওরকম বাড়ি দিতে থাকে তখন আমার আরও মজা লাগে। তখন মামা নিচে থেকে আমার কোমরটাকে একটু টেনে ধরে, টেনে ধরে উপর দিকে তুলে আমার কোমরের নিচে তার হাত দুটো ঢুকিয়ে দিয়ে আমাকে পচ 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 আওয়াজ করে ছুটতে থাকে। ছুটতে ছুটতে আমি বুঝি যে হ্যাঁ, এটা তো অনেক মজা। তখন মামা আমাকে বলে একটু মাথাটা উঁচু করবে। তা আমি বললাম যে আমার অনেক ব্যথা লাগছে। তো মামা বলছে মজা লাগছে না? আমি বললাম যে হ্যাঁ, একটু মজাওতে পারছি। তখন মামা বললো যে তাহলে একটু মাথাটা উঁচু করে দেখো, তোমার ওখানে কেমন আমার ধনটা সেট হয়ে গেছে, ওটা কীভাবে করে তোমার ওইটা কীভাবে আমার ধনটাকে আমার কামড়িয়ে তুলেছে তুমি দেখো। তো আমি মাথাটা একটু উঁচুতে দেখলাম যে মামার ধনের প্রায় তিন ভাগের দুই ভাগই আমার ঘোদার ভিতর ঢুকে গেছে আর একটু বাইরে আছে। তখন আমি মামাকে বললাম, মামা এখনও তো তোমার ওইটা আরও বাইরেই আসছে, পুরোটা ঢুকবে না? তো মামা বললো যে হ্যাঁ ঢুকবে, তুমি যদি ব্যথা পেয়ে চিৎকার করো। তা আমি বললাম যে না, আমি চিৎকার করবো না। তারপরে মামা আবার বাকি ধনটুকু আমার ঘোদায় সজোরে ঢুকাতে চেষ্টা করলো। তখন আমি আবার চিৎকার করে উঠলাম। তখন মামা আমার মুখের উপর আরও বালিশ চাপা দিয়ে ধরলো। ধরে এবার পুরো ধন আমার ঘোদার ভিতর ঘুরে দিয়ে ইচ্ছা মতো চুপ। ওহ বন্ধুরা, তোমাদেরকে চুদার গল্প বলতে গিয়ে কিন্তু আমারই হোদায় পানি এসে যাচ্ছে। যাই হোক, তারপরে মামা ইচ্ছা মতো চুপতে শুরু করলো। এবার যখন মামা চুপতে শুরু করলো, এবার তো আমার সেই মজা লাগছে। মামা আমাকে বোঝান বোঝান করে চুপছে। চুপতে চুপতে মনে হচ্ছিল আমার হোদার দরিয়া দিয়েও পানি বের হয়ে আসছে, আর মামার সে কি পানি। এভাবে করে মামা কিছুক্ষণ চুদলো। চুদার পরে আমাকে বলছে যে জেসিকা, তোমার কি আরও লাগবে? তা আমি বললাম কী লাগবে মামা? বললো যে আমি কি ঘোদাটাকে তোমার ঘোদার ভিতর আরও ভরে রাখবো? আমি বললাম হ্যাঁ রাখো, আমার খুব মজা লাগছে, ব্যথা লাগলেও আমি খুব মজা পাচ্ছি মামা। তখন মামা আমাকে আরও জোরে জোরে ঠাপালো। ঠাপিয়ে এবার মামা তার ধনের পানি আমার ঘোদার ভিতরেই আউট করে দিল। তখনও আমার ঘোদার পানি আউট হয়নি, মানে আমি তো বুঝি না ঘোদার পানি কী করে আউট করতে হয়। তার বুকটা ধক করে ওঠে। কি আশ্চর্য, মানুষের সুখের কান্না এত মায়াময় কেন? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন। ধন্যবাদ, সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে।